বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ শাহ আলম, গ্রামীণ শিক্ষা গবেষণা ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি কানসাই মেশিন এই মেশিনে সেলাই কীভাবে বড় ছোটো করবো সেইটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। সেলাই বড় ছোটো করতে হলে আমাকে এখান থেকে করতে হবে। এখানে দেখা যায় একটা নাট আছে, এই নাটটা কিন্তু উল্টা প্যাঁচের নাট, এই নাটটা উল্টা প্যাঁচের নাট। আমরা সাধারণত যে নাটগুলা খুলি সাধারণত উল্টা দিকে এইভাবে দিলে খুলে যাবে, কিন্তু এ নাটটা হলো ব্যতিক্রম। এ নাটটা দেখা যায় আমি এই ডান দিকে, অর্থাৎ আমরা সাধারণত ডান দিকে মোচড় দিয়ে মেশিন নাট টাইট দিই, এটা ডান দিকে আমি ঘুরাবো, নাটটা তখন খুলে যাবে। এই এটা আমি এইটা ডান দিকে এদিক এদিকে ঘুরাইলাম, নাটটা লুজ হবে। এখন খুলে কি করব, খোলার পরে দেখা যায় এখানে একটা নাট আছে নিচে নিচে, এই নাটটা যদি উল্টা দিকে আমি ঘুরাই, ঘুরাইলে পরে এটা নিচের দিকে নামবে, নিচে নামার পরে নাটটার আমি টাইট দেব, নাটটারে আমি টাইট দিলে পরে টাইট দিলাম, ওদিকে আমি টাইট দিলাম। টাইট দেওয়ার পরে এখন আমি চালাই দেখি আমার এই যে সেলাইটা যে অবস্থা সেলাইটা বড় হলো নাকি সেটা আমি একটু চালাই দেখি। এই পাওয়ার সুইচটা অন করি, এই সেলাইটা আগে কতটুকু ছিল, ছোট ছোট সেলাই ছিল, এখন সেলাইটা অনেক বড় হয়ে গেছে। দেখেন আপনারা সেলাইটা অনেক বড় হয়েছে, তো এইভাবে সেলাইটা বড় করবেন। আবার যদি সেলাইটা আমার ছোট করার প্রয়োজন মনে করি, কীভাবে সেলাইটা ছোট করব সেইটা আপনাদেরকে আমি দেখাই দিই। সেটা হলো এই নাটটাকে আবার আমি উল্টো দিকে আমি ঘুরে এটা খুলব, এই খুললাম, নাটটা আমি লুজ দিলাম পরে এখন আমি এই নাটটাকে আমি ডান দিকে ঘুরাবো, অর্থাৎ এই পার এটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে, এই উপরের দিকে উঠতেছে। এখন এই নাটটা আমি টাইট দিয়ে দিব, নাটটা আমি টাইট দিয়ে দিলাম। এখন আমি মেশিনের সুইচ পাওয়ার সুইচ অন করে মেশিনটা চালিয়ে দেখি আমার সেলাইটা আগের তুলনায় ছোট হলো নাকি। এই সেলাইটা আগের তুলনায় অনেক ছোট হয়েছে। আমি প্রয়োজনে ছোট করতে পারবো, প্রয়োজনে আমি এরকম বড় করতে পারবো, এই স্টিচ কাউন্টার অ্যাডজাস্ট করে আপনারা এইভাবে করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে কানসাই মেশিনে সেলাই বড় ছোট করতে হয়। আমার এই ভিডিও যারা নতুন দেখেন তারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটন বাজাবেন। আর আমরা এখানে গ্রামীণ শিক্ষা গবেষণা ট্রেনিং সেন্টারে মেশিন মেকানিজের কাছ থেকে আপনারা লোক দিবেন। আশা করি ভালো থাকা, সুস্থ থাকেন, ধন্যবাদ।